ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীরা অতর্কিতে আমাদের মিছিলের উপরে বোমা হামলা করে, ককটেল নিক্ষেপ করে, ইট পাটকেল নিক্ষেপ করে। আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে, আমরা ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করেছি। পরবর্তীতে সাধারণ জনগণ তাদেরকে রুখে দিয়েছে, সন্ত্রাসীদেরকে রুখে দিয়ে মিছিল আমরা সামনে দিয়ে আমাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছি, কোনো হামলা মামলাকে আমাদের রাজপথ থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে না। আমরা রাজপথ থেকে ইনশাল্লাহ এক দফা দাবি আদায় করি, তারপর আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা এখনো ওই রকম কিছু দেখছি না। ওইটা আওয়ামী লীগ সরকারের প্রশাসন, ওদেরকে আমরা বিশ্বাস করি না। ওরা কোন, ওরা আওয়ামী লীগ লীগে পরিণত হয়েছে, ওরা আমাদের সাথে কোনো নমনীয়তার ভাব এখনো দেখতে পাচ্ছি না। তারা বাঁচার জন্য হয়তো এটা করছে, তাদের উপরে স্যাংশন আসতে পারে আমেরিকা থেকে, এই সমস্ত কারণে হয়তো তারা একটু নমনীয় আছে, অন্য কোনো কারণ নেই। যত বাধা আসুক, আমরা জিয়ার সেনা, কোনো বাধাকে আমরা ভয় পাই না। হাসিনার পতনের জন্য এই যে যারা আছে সবাই প্রস্তুত, সেই ক্ষেত্রে আমাদের যা করা লাগে আমরা করবো ইনশাল্লাহ। এই অবৈধ সরকারের পতন না হবন্ত, পাটনা থানা শেষে যাবো দল রাজপথ থেকে বসবে না। বিএনপি সারা বাংলাদেশে যে যে কর্মসূচি দেয়, সেই জায়গায় অবৈধ সরকার বাধা সৃষ্টি করার জন্য পাল্টা কর্মসূচি দেয়। অস্ত্র বাহিনী এই সরকারের অবৈধ আর কি প্রশাসন বাহিনী, তারা আপনারা দেখেন আমাদের লক্ষ্মীপুরে বিভিন্ন লোকের উপরে হামলা করছে, গুলি করছে, আমাদের অনেক ভাই আহত হয়েছে, মারা গেছে। আমরা নিরপেক্ষ একটা সরকারের আর কি সরকারের অধীনে নির্বাচন চাই। সেই ক্ষেত্রে আমাদের হাতে শুধু এই বাংলা লাঠি, এই লাঠি দিয়ে প্রতিবাদ করবো ইনশাল্লাহ। সবাই প্রস্তুত আছি, আরে